রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডালমাডোলে দেশে একলাফে প্রতি কেজি এলপি সিলিন্ডার গ্যাসের দাম 12 টাকা বাড়িয়েছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিআইআরসি। এতে মূল্য সংযোজন করসহ 12 কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 1391 টাকায়। এক মাসের ব্যবধানে দুইবার দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। সমন্বয় করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। রাজধানীর নতুন আবাসিক এলাকা আফতাবনগর, এই এলাকার প্রায় 90% ভবনে নেই পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের ব্যবস্থা, তাই সিলিন্ডার এলপি গ্যাসে নির্ভর করতে হয় বাসিন্দাদের। শুধু আফতাবনগরই নয়, প্রাকৃতিক গ্যাসের টান পড়ায় নতুন করে আবাসিকে সংযোগ দেওয়া বন্ধ রেখেছে সরকার। এমন বাস্তবতায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দোহাই দিয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1240 টাকা থেকে বাড়িয়ে 1391 টাকা নির্ধারণ করেছে সরকার। আমরা সরকারি রেট 12 কেজি গ্যাসে হলো 1391 টাকা, আর 22 কেজি গ্যাস হলো 2549 টাকা। আমরা সরকারি রেটেই বিক্রি করি, কাস্টমার একটু ক্ষোভ প্রকাশ করে দাম বলার পরে। নতুন দাম যেমন গত মাসে একরকম ছিল, এই মাসে আর এক রকম হয়েছে। তারা বলে যে না, আপনার আগের দামে দিতে হবে, এখনো গ্যাস দাম বাড়ে নাই। অনেক সময় তাদের ইনফরমেশন ল্যাকিংস থাকে। নতুন করে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কিছুদিন আগে গ্যাসের সিলিন্ডারের দাম বেশি হয়েছে, আবার ইতিমধ্যে আবার হয়ে গেছে। তো আগেরটাই তো কুলে উঠতে পারিনি, আবার নতুন করে তো এটা আমরা পেরে উঠতে পারবো না। আগে গ্যাসের বোতল ভরলে 3 বার যাইতো, এখন গ্যাসের যে বোতল দেয়, এখন দেখা যায় 12 কেজির জায়গায় 6 কেজি ভরে দিয়ে দেয়। আমার তো মাফি নেই এগুলো জিনিস, তারপর দাম বাড়তেই। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও এলপি গ্যাসের দাম কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ ভোক্তারা। অবশ্যই ভর্তুকি দেওয়া উচিত, যে আমরা যত করে কুলে খেতে পারি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।